একজন অমুসলিম, একজন নাস্তিক, একজন মুরতাদ, যে হয়তো মুসলমানের ঘরে জন্ম নিছে, নাম মুসলমানের, কিন্তু তার মুরতাদ হওয়াটা নিশ্চিত, সে প্রকাশ্যে ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই এরকম কথা প্রকাশ করেছে, অথবা ওলামা একরাম ফতোয়া দিয়েছেন সে ব্যক্তি মুরতাদ হওয়া অথবা নাস্তিক হওয়া প্রসঙ্গে, এরকম ব্যক্তির জানাজা ইসলামের শরীয়তে জায়েজ নাই, তার জানাজা পড়া কি হবে না, জায়েজ হবে না। নবী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা মারা গেছে অমুসলিম অবস্থায় এদের জানাজা আপনি পড়বেন না। পরিষ্কারভাবে নবী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। তাহলে আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল, কোনো নাস্তিক, যে ব্যক্তির নাস্তিক একেবারে পরিষ্কার দিনের আলো মতো প্রকাশ্য সে ঘোষণা দিয়েছে অমুসলিম হওয়া প্রসঙ্গে, ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই এই বিষয়ে, অথবা ওলামা ইকরামের ফতোয়া আছে তার অমুসলিম হওয়ার প্রসঙ্গে, এই ব্যক্তির জানাজা পড়া কি নাই, জায়েজ নাই। যদি কেউ জানাজা পড়ে এই লোকের, তাহলে সেটা গুনাগার হবেন তিনি, এবং কেউ যদি শরিক হয় তারা সকলেই কি হবেন, গুনাগার হবেন। সবচেয়ে বড় কথা হলো এই ব্যক্তির জানাজা পড়া তো তার প্রতি অবিচার করা, কারণ তিনি সবসময় ইসলামকে অবিশ্বাস করেছেন, মৃত্যুর পরে তাকে জোর করে আপনি ইসলাম পালন করাচ্ছেন, ইসলামের পদ্ধতিতে তাকে দাফন কাফন করতেছেন, জানাজা পড়াচ্ছেন, এটা তো একরকম তার প্রতিও কী করা, অবিচার করা, কারণ সে তো এটা পছন্দ করতো না জীবদ্দশায়। তাহলে মারা গেছে লোকটা, এখন তার কিছু করার নাই, আপনি এই চান্সে জোর করে তার জানাজা পড়াচ্ছেন, এটা তো ওই লোকটার আদর্শ বিরোধী কাজ করে একরকম তাকে কষ্ট দেওয়া। অতএব অমুসলিম যে ইসলামকে বিশ্বাস করে না, তাকে তার মতো দুনিয়া থেকে যেতে দিন, সে যেভাবে যেতে চায় সেভাবে যেতে দিন, তাকে মুসলমানদের পদ্ধতিতে দাফন কাফন জানাজা এগুলো করা জায়েজও না আর এটা যৌক্তিকও না।